আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে নবম দশম শ্রেণীর পরিমিতি 16.1, যেটা আমাদের গ্রুপে আগে থেকেই রুটিন দেওয়া আছে। আমি আগেই বলে রেখেছিলাম আমি আসবো, তো যাক আমার লাইভ আলোচনা যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। যারা আছেন তারা একটু কমেন্ট করেন, ক্লিয়ার দেখা যাচ্ছে কি না, ভয়েস শুনতে পাচ্ছেন কি না ক্লিয়ারলি, কথা শুনতে পাচ্ছি কি না, আর আমার খাতা দেখা যাচ্ছে কি না, ফেসগুলো দেখা যাচ্ছে কি না, একটু কমেন্ট করেন। যারা আছেন তারা একটু কমেন্ট করেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই এই টপিকটা হচ্ছে এখানে অনেক বিশাল একটা টপিক, বাট আমাদের বিগত পরীক্ষাগুলো প্রশ্ন দেখলে বোঝা যায় এখানে কি, যে প্রশ্নগুলো আসে বেশিরভাগ রিটার্ন পরীক্ষাগুলোতে আসে, এরকম কয়েকটা অঙ্ক আছে এই চ্যাপ্টারে, 2-3টা অঙ্ক আছে, আর এমনি প্রিলিতে আসে এরকম অঙ্কও আছে। এখন এই চ্যাপ্টারের যে সূত্রগুলো, এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে আপনার যে কোনো ত্রিভুজ কেন্দ্রিক সূত্রগুলো আসে আর কি, তো আমরা সূত্রগুলো আগেও পড়েছি, মনে করলে ইনশাল্লাহ মনে পড়ে যাবে। আমি সূত্রগুলো লিখি নাই আলাদা করে, কারণ হচ্ছে এখানে সূত্রগুলো মুখস্থ করার চাইতে বোঝা হচ্ছে মেন বিষয়। তো আমি আলোচনা শুরু করে দিচ্ছি, তো যারা কমেন্টে আসে সরি আমার সাথে আছেন তারা একটু কমেন্ট করবেন, অথবা আমার সাথে একটু মানে রেসপন্স করবেন, তাইলে কি সুবিধা হয়। জানেন তো লাইভে আসলে যখন আসি তখন আসলে এক প্রকার অভিনয় করার মতো কথা বলতে হয়, আসলে কেউ সামনে থাকে না, তো এখন অভিনয় করার জন্য আসলে ওইরকম দক্ষতাও থাকতে হয়, এই জন্য আসলে একটু সমস্যা হয় আর কি। তো আপনার একটু কমেন্টস টমেন্টস করলে, রেসপন্সটা পেলে বা কথাবার্তা বললে আমারও কথা বলতে সুবিধা হয়। আচ্ছা দেখেন, এখানে ত্রিভুজ যেহেতু সম্পর্কিত, আমরা একটু ত্রিভুজ নিয়ে একটু কথাবার্তা বলি, যদি আমরা সবাই জানি তারপর একটু মনে করে দেওয়ার জন্য আমি ত্রিভুজটা অঙ্কন করতেছি। এটা একটু জেনে রাখার দরকার আছে, কারণ এখানে ত্রিভুজগুলো নিয়েই কথা হবে। নর্মালি এগুলা এই যে কথাগুলো বলবো এগুলো আবার এমসিকিউ আকারে অনেকগুলো পরীক্ষা আসে, জ্যামিতির এমসিকিউ আকারে, তাই এগুলো একটু হালকাভাবে না নিয়ে সিরিয়াসলি নেন। এই যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, আমরা সবাই জানি এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ। এখন এই ত্রিভুজটার কোণগুলো পরিমাপ কী হতে পারে, মনে করেন যে এটা দুইটা রেখার ভূমির সাথে লম্বালম্বি যে রেখা থাকে সেখানে অলওয়েজ 90° উৎপন্ন হবে, আর অলওয়েজ 90° মানে ত্রিভুজের যদি লিখি এ বি সি, অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180°। তো একটা যদি 90° হয় বাকি দুইটা আমার 90° হবে, আর এরকম যদি কোনো প্রশ্ন থাকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অথবা সমকোণী ত্রিভুজ সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আসে, আমরা বেশি মানে মোস্ট অফ দ্য আমরা ইউজ করি যে পিথাগোরাসের সূত্র, মানে আপনার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। কিন্তু এই ক্ষেত্রে কী করা যাবে, এই অঙ্কগুলোতে আমরা তখনই এই সূত্রটা ইউজ করব যখন এই সূত্রটা ইউজ করার যথোপযুক্ত কারণ আসবে। এর আগে এখানে আরেকটা সূত্র আছে, ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমিফলন উচ্চতা, এটা আমরা অনেকবার পড়েছি ক্লাস 5 থেকে পড়ে আসতেছি, এই সূত্রটা ইউজ করব। এখন একটা অঙ্ক হচ্ছে আমার প্রথম প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্ন সবাই দেখতে পাচ্ছেন তো আশা করি, প্রশ্ন দেখতে পাচ্ছেন, খাতা দেখা না গেলে জানাবেন, কোনো কোশ্চেন থাকলেও লাগবে জানাবেন। প্রশ্নটা হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, আমি আলোচনা করছিলাম আগে, প্রশ্নে বলছে আপনার সমকোণী ত্রিভুজ, তার মানে এটা, এখন বলছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, এখন সমকোণ কোনটা, এটা আমি আগেই বলছি 90° হলে সেটা সমকোণ, সমকোণ
সংলগ্ন বাহুদ্বয়, তার মানে সমকোণের সাথে যে বাহুটা আছে, এ বাহু এবং এ বাহু, তার মানে লম্ব এবং ভূমি নিয়ে কথা বলছে, অতিভুজ নিয়ে এখানে কোনো কথা হয়নি। এখন বলছে বাহুদ্বয় যথাক্রমে এত, তাহলে এটা ক্ষেত্রফল বের করতে বলছে। এখন আপনি লম্ব এবং ভূমির মান পেয়ে আপনি যদি অতিভুজকার সময় লম্ব একটু ভূমি সূত্রটা প্রয়োগ করেন, তাহলে এখানে শুধু অতিভুজটা বের হবে, টোটাল ক্ষেত্রফলটা বের হবে না। এখন ক্ষেত্রফল বের করার জন্য আমার যে সূত্রটা আমাদের কাছে আছে সেটা আমি এখন লিখব। আচ্ছা, তার আগে আমি একটু অঙ্কটা শুরু করি। মনে করি সমকোণী আজকে একটু লিখতে হবে বেশি, সমকোণ ত্রিভুজের সমকোণ কী করে ভুল করে ফেলছে, সংলগ্ন বাহুদ্বয়, এখানে বাহুদ্বয় লিখতে হবে কারণ দুইটা বাহু আছে, বাহুদ্বয় যথাক্রমে এক্স ও ওয়াই। এখন আমি যদি সমকোণ ত্রিভুজ অঙ্কন করি, জাস্ট পরীক্ষালে চিত্র আঁকাটা ইম্পর্টেন্ট বিষয় না, আপনি চিত্র আঁকলো আঁকতে পারেন না আঁকলো নাই। তো এখন সমকোণ সংলগ্ন বাহু মানে কোন, এটা তো একটা বাহু হবে, এটা একটা বাহু এটা, তো আমি এটাকে এক্স ধরলাম, হচ্ছে বাহুদ্বয় যথাক্রমে এক্স এবং ওয়াই। কিন্তু এখানে মান দিয়ে দিছে, আপনি যদি প্রশ্নে খেয়াল করেন, একটা হচ্ছে 6 সেন্টিমিটার, একটা হচ্ছে 8 সেন্টিমিটার। আমরা লিখতে পারি এক্স ইকুয়াল 6, ওয়াই ইকুয়াল 8, তার মানে এখানে এক্সের জায়গায় হবে হচ্ছে আপনার, এক্সের জায়গায় হবে হচ্ছে আপনার 6, আর ওয়াই জায়গায় আপনার হচ্ছে 8। এখন দেখেন সমকোণ ত্রিভুজে আমরা এটা কিন্তু ভূমি পাচ্ছি আর এটা পাচ্ছি কি লম্ব, তো তাহলে একটা সূত্র হচ্ছে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তো সুতরাং এর ক্ষেত্রফল, আমি আর সমকোণ ত্রিভুজ লিখলাম না, আপনারা চাইলে লিখতে পারেন, এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। এখন আমার ভূমি হচ্ছে কি ওয়াই, উচ্চতা হচ্ছে কত আমার এক্স, এখন হাফ ওয়াইয়ের মান হচ্ছে আমার 8, 6 কাটাকাটি করলে হচ্ছে 4, 4 দিয়ে আলোচনা করার একটা উদ্দেশ্য হচ্ছে আপনি এখানে বাহুগুলো একটু চিনেন, কারণ এখানে 5টা থেকে 6টা সূত্র হবে। এখন আমি সূত্রগুলো দিচ্ছি আগে সূত্রগুলো দিই নাই, তার একটা কারণ হচ্ছে যে সূত্রগুলো কোথায় ব্যবহার করতে হবে সেটা একটু দেখে দিলে ভালো হবে, লিখলে তো আপনি মুখস্থই করলেন কাজ হলো না। এটা হচ্ছে প্রথম সূত্র, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র এই অধ্যায়ের। এই সূত্র দিয়ে অনেকগুলো MCQ আসে, ছোটো প্রশ্ন আসে, আপনার প্রিলি কোথাও অ্যাটেন্ড করলে এই সূত্র দিয়ে ইউজ করতে হবে। তাতে প্রথম অঙ্ক শেষ, এটা ছিল আমার উদাহরণ 1 নম্বর। এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উদাহরণ 2 নম্বর অঙ্কটা প্রশ্ন হচ্ছে, কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখন ফলো করেন, যেহেতু 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রি মানিয়ে এটা হচ্ছে আপনার 90 ডিগ্রি থেকে ছোটো, 90 ডিগ্রি থেকে ছোটো। এখন 90 ডিগ্রি থেকে ছোটো যে কোণগুলো হয় সেগুলোকে আমরা কী কোণ বলি, সূক্ষ্ম কোণ বলি। তার মানে হচ্ছে ত্রিভুজটা আর যাই হোক এটা সমকোণ হবে না, মানে একটু আগে যে ত্রিভুজটা নিয়ে কাজ করছে সেটা সমকোণ হবে না। এখন একটা কোণ দেওয়া আছে এবং দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, এখন এগুলো হচ্ছে কোণটা সংলগ্ন বাহু। তা আমি যদি ত্রিভুজটা অঙ্কন করি, সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রির চাইতে কম একটা কোণ আঁকতে হবে, তো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এভাবে আঁকি নেওয়া। আমি এ কোণটাকে 60 ডিগ্রি ধরলাম। এখন যেহেতু 60 ডিগ্রি সংলগ্ন বাহু, তো সংলগ্ন বাহু হচ্ছে একটা হচ্ছে আপনার 10 সেন্টিমিটার, একটা 9 সেন্টিমিটার। এখন আমি কাগজ কলমে 10 সেন্টিমিটার 9 সেন্টিমিটার দিই নেই, আপনারা দেখে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে এই 10 সেন্টিমিটার 9 সেন্টিমিটারকে এটাকে আমি আগের মতো এক্স ধরি আর এটাকে আমি আগের মতো ওয়াই ধরি। তাহলে আমি এখন লিখবো আগের মতো, মনে করি আগের কথাগুলোই লিখবো। মনে করি ত্রিভুজের যে দুই বাহু ছিল অর্থাৎ ত্রিভুজের বাহুদ্বয় যথাক্রমে কি, কারণ এখানে কী ত্রিভুজ উল্লেখ নাই, তা আমিও লিখি নাই কী ত্রিভুজ, শুধু আমি চিত্র আঁকার জন্য বুঝিনি সেটা 90 ডিগ্রি থেকে ছোটো, তার মানে 90 ডিগ্রি ছোটো কোণ আঁকলাম। ত্রিভুজের বাহুদ্বয় যথাক্রমে আচ্ছা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার লিখে নিতে পারেন, ওয়াই ইকুয়াল 9 সেন্টিমিটার, ঠিক আছে। এখন দেখেন প্রশ্ন হচ্ছে এখানে আমার একটা কোণ দেওয়া আছে, তো কোণটাকে আমরা থিটা ধরতে পারি, আলফা ধরতে পারি, তো যেহেতু এই অঙ্কে থিটার ব্যবহার আছে তাহলে আমি এখানে থিটা ধরবো, তাহলে থিটা ইকুয়াল কতগুলো লেখা হচ্ছে 60 ডিগ্রি। এবার হচ্ছে এই অধ্যায়ের দ্বিতীয় সূত্রটা আমি এখন ইউজ করবো, দ্বিতীয় সূত্রটা হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে। এখানে আমি সূত্রটা লিখতেছি, আপনারা মুখস্থ করে নেবেন এগুলো,
ত্রিভুজ ক্ষেত্র বল, আগে আমার দুইটা বাহু ছিল সমকোণ ছিল, তখন আমি কি লিখছি হাফ ইন্টু ভূমিকরণ উচ্চতা, তা এখন হাফ ইন্টু এক্স ওয়াই আগে সূত্রটা লিখবো। তো যেহেতু এখানে সমকোণ নাই, নাইনটি ডিগ্রি নাই, সাইন 90 ডিগ্রি মান বল, তো এখানে আমি সাইন থিটাটা লিখবো, ঠিক আছে? সাইন থিটাটা যখন লিখছি, সাইন থিটা যেটা এটা লিখলাম, এটা হচ্ছে আমার সূত্র। এখন এখানে থিটা যদি 90 ডিগ্রি থাকতো, এই সূত্র আমরা সাইন 90 ডিগ্রি লিখতাম, তাহলে ওয়ান হতো, তাহলে আর এটা লিখে দরকার হতো না। আগের সূত্রের সাথে এটা অনেকটুকু মিল আছে, বুঝতে পারছো না? এখন সাইন হাফ লিখলাম, এক্সের মান হচ্ছে আমার 10 আর ওয়াইয়ের মান হচ্ছে আমার 9। এখন প্রশ্ন হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে সাইন 60 ডিগ্রি। এখন সাইন 60 ডিগ্রির মান কত? আপনারা 9-10 বই 9.2 যদি যান, তাহলে আপনারা সেটা দেখতে পারবেন। সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এটা একটু মুখস্থ করে নিতে হবে, এটা প্র্যাকটিস করলে পেরে যাবেন ইনশাল্লাহ। এটা 5 5 9 45, এটা তার কাটাকাটি যাচ্ছে না, এখন ক্যালকুলেটার ইউজ করবেন আপনারা। 45 √3/2 ক্যালকুলেটার ইউজ করলে এটা কত হয় বললে, আচ্ছা ক্যালকুলেটার দিয়ে ভাগ করার পর আমরা পাচ্ছি 38.97। তো যেহেতু এটা ক্ষেত্রফল, তাহলে এটা হবে বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার, আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। আপনার আশা করি সমস্যা নেই এটাতে, আপনার একটু রেসপন্স করেন, কোনো অঙ্ক যদি না বুঝেন, কোনো কথা যদি না বুঝেন। আপনার রেসপন্স না করলে আসলে আলোচনা করতে, নিজে নিজে অনেকক্ষণ আলোচনা করতে সমস্যা হয়, আলোচনা করা যায় না, একটু রেসপন্স করলে ভালো লাগে। আচ্ছা উদাহরণ 3 নম্বর অঙ্কটা আমরা দেখতেছি। উদাহরণ 3 নম্বর অঙ্কটা ছিল, প্রশ্নটা যদি আপনি দেখেন, একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। তার মানে আমার 3টা বাহুর কোনোটা বাহুই সমান না, বাট এটা একটা ত্রিভুজ, যেহেতু 3 বাহু, 3টি বাহু দ্বারা সীমা দেখা যায় ত্রিভুজ বলে। তো যেহেতু 3টা বাহু আছে, তাহলে আমি 3টা বাহু অঙ্কন করি। সাত নয়, এখন 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, 3টা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। এরকম যখন ত্রিভুজে 3টা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকবে, সেই 3টা বাহুর দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা হচ্ছে, আমি মুখে বলতেছি পরে লিখবো, ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে √s(s-a, s-b, s-c)। এখন এসটা কী? এসটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা। এখন পরিসীমার একটা সূত্র হচ্ছে 2s = a + b + c। তো যেহেতু আমাকে এখানে শুধু s বের করতে হবে, তাহলে আমি অর্ধ পরিসীমা বের করবো। অর্ধ পরিসীমা সমান হচ্ছে s = a + b + b/2। তা আমি এখন এত কিছু যাই মুখে বলতেছি, আমি লিখতেছি, আপনারা দেখেন, লেখার পর আমি আবার আলোচনা করবো অবশ্যই। তো ধরি ত্রিভুজের বাহুদ্বয় সমান যথাক্রমে, এটাকে আমরা এ ধরলাম, সরি এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, আর এটাকে সি ধরলাম। তাহলে আমার আসতেছে a = 7, b = 8 এবং c = 9। এই 3টা মান যেহেতু আমার আসতেছে এখানে, আশা করি আপনারা দেখতে পারছেন, a = 7, b = 8, c = 9। এখন এই 3টা মান যেহেতু আমার আসছে, এই 3টা মান যেহেতু আমি পাইছি, তাহলে আমি এখানে কী বের করবো? আমি আগে বলছি এস বের করতে পারবো। এসের সূত্র হচ্ছে অর্ধ পরিসীমা, এই সূত্রটা একটু উঠাই নেবেন আপনারা, এটা একটা সূত্র। অর্ধ পরিসীমা s = a + b + c/2, অর্থাৎ সবগুলার যোগফল ভাগ হচ্ছে 2। পরিসীমা ভুলেও 3 দেওয়া যাবে না, সবগুলো এখন যোগফল ভাগ 2, এটা হচ্ছে সূত্র। তো এখন এ এর মান হচ্ছে 7, বি এর মান 8, সি এর মান 9/2। এখন আমরা যদি যোগ, তাহলে সেটা হচ্ছে 24, সরি এটা 9, হ্যাঁ 24, 12 সেন্টিমিটার। আমি কিন্তু অর্ধ পরিসীমা পেয়ে গেছি। এখন এই অঙ্কটা অর্ধ পরিসীমা পাওয়ার পর আমাকে যেটা করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা, তো একটা সূত্র হচ্ছে লিখতেছি আমি, ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে আমার s · s-a, s-b, s-c।
এখন দেখেন এস এর মান আমি পাচ্ছি হচ্ছে বারো, বারো মাইনাস সেভেন, দ্বিতীয়টা হচ্ছে আমার বারো, বারো মাইনাস এইট, তৃতীয়টা হচ্ছে আমার বারো, বারো মাইনাস নাইন। এখন আমি যে মান বারো থেকে সাত গেলে পাঁচ চার তিন, এখন করেন তিন চার বারো পাঁচ বারো ষাট ছয় বার সাতশো বিশ, তার মানে গুণফল হচ্ছে সাতশো বিশ। এখন সাতশো বিশকে রুট করলে ক্যালকুলেটার লাগবে, এটা টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট থ্রি বর্গ সেন্টিমিটার। আশা করি এটা বুঝতে পারছেন। এখানে আমার দুইটা সূত্র ছিল, আমি সূত্রগুলো মার্ক করতেছি। এটা হচ্ছে আমার একটা সূত্র রুট ওভার, এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। আপনি যখন রিটার্ন কোনো পরীক্ষা দেবেন এই অঙ্কটা আসবে, অনেকগুলো রিটার্ন পরীক্ষা এই সূত্রের অঙ্কটা আসবে অবশ্যই। রুট ওভার এস, এস মাইনাস সি, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন এসটা বের করতে হলে আমাকে কী করতে হবে, অর্ধ পরিসীমাটা বের করতে, অর্ধ পরিসীমা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি বাই টু। আশা করি এটা বুঝতে পারছেন। তৃতীয় যে এই প্রশ্নটা হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের, এখন প্রশ্ন হচ্ছে সমবাহু মানে হচ্ছে তিনটা ত্রিভুজের বাহুগুলো সবগুলো সমান, প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু সবাই সমান, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যত এক মিটার। প্রশ্ন ঠিক আছে কিনা, সরি এক মিটার বাড়লে, ঠিক আছে ঠিক আছে, এক মিটার বাড়লে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গ মিটার, অর্থাৎ এদের ক্ষেত্রফল আগে কী ছিল সেটা আমরা জানি না, কিন্তু যদি সেটা তিন দিক থেকে এক মিটার বাড়ে তাহলে সেটা হবে কি থ্রি রুট থ্রি। এখন খেয়াল করেন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তার মানে সমবাহু ত্রিভুজ একটা বের করলে তিনটা হবে, একটা যেটা হবে তিনটাই সেটা হবে। তো দ্যাট মিন্স আমি ত্রিভুজটা অঙ্কন করি আগে, সমবাহু ত্রিভুজ মানে সবগুলো বহু সমান হতে হবে। তো এই ক্ষেত্রে ত্রিভুজটা অঙ্কন করি। এখন এটা টোটাল ক্ষেত্রফলটা কত আমি জানি না, তো আমি এটার ক্ষেত্রফলটাকে এ ধরলাম, এ ত্রিভুজটার ক্ষেত্রফল। এখন এটা থেকে কত মিটার বাড়ছে আমার, এক মিটার করে বাড়ছে। এখন এক মিটার করে বাড়লে কী হয় দেখি, চিত্রটা একটু সুন্দর হয় নাই, মানে এদিকে এক মিটার, এদিকে এক মিটার, আর এদিকে আমার এক মিটার বাড়ছে। বাড়ার পরে ক্ষেত্রফলটা যেটা ছিল আগে ছিল এ, এর সাথে আমার এক মিটার বাড়ছে, টোটাল কথা হচ্ছে এটা। এখন প্রশ্ন হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরতে হবে আমাকে, আমি ধরলাম প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার এ ধরতেছি, আমি ধরি সমবাহু, আমি বারবার বলতেছি সমবাহু মানে একই রকম বাহুগুলা। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান এ, তো এক মিটার বাড়লে তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বৃদ্ধিতে, দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস ওয়ান, আগে যেটা এ ছিল এখন সেটা এর সাথে এক বেড়ে গেছে, দ্যাট মিন্স এ প্লাস ওয়ান। এখন প্রশ্ন হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা স্কোয়ার, তো সমবাহু ত্রিভুজের খেয়াল রুট থ্রি বাই টু, সরি রুট থ্রি বাই ফোর, সরি এ হোল স্কোয়ার, এটা হচ্ছে আমার সূত্র। তো এখন যদি এক মিটার বাড়ছে তাহলে এক মিটার বাড়লে এ প্লাস ওয়ান হবে। এখন প্রশ্ন মতো যেটা হয়েছে সেটা লিখি দিই, এক মিটার বৃদ্ধিতে এক মিটার বৃদ্ধিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখন আপনি ফলো করেন একটু একটু যদি দেখেন জিনিস বিষয়টা, আগে আমার ক্ষেত্রে বলছিল এখন হচ্ছে এ প্লাস ওয়ান, তার মানে এ প্লাস ওয়ানটা অবশ্যই বড়। এখন যেহেতু এ প্লাস ওয়ানটা আমার বড়, তাই আমি আগে এ প্লাস ওয়ানটা থেকে এটা বিয়োগ করতে পারি। কেন দেখেন বাড়লে ক্ষেত্রফল এত বর্গ মিটার বেড়ে যায়, তার মানে এই অংশটা যায় ছিল আমার এক মিটার করে বাড়ার কারণে সেটা টোটাল এত বাড়ছে, কিন্তু এই অংশটা কত ছিল আমি জানি না, তার মানে এই অংশের চেয়ে এত বেশি হওয়াতে এটা। তো প্রশ্ন মতো আমি লিখতেছি বড়টা মানে রুট থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ছোটোটা
root 3 by 4 a square equal হচ্ছে আমার 3 root 3 এটা আমি প্রশ্ন থেকে পাচ্ছি ঠিক আছে এখন এটা যদি আমি লিখি খেয়াল করেন এখানে root 3 by 4 আছে এখানে root 3 by 4 আছে বাট এখানে আমার root 3 by 4 নাই আমি যদি root 3 by 4 বাদ দিতে যাই নিচে একটা 4 আনতে হবে আমাকে নিচে একটা 4 আনতে হবে তাই 4 একটা আনলে একটা 4 গুণ করতে হবে এটা একটু বুঝেন ভালো করে মানে আমি কমন নিলে তো আমি এই কাজটাই করব উভয় পক্ষ থেকে root 3 by 4 বাদ দিব তো বাদ দিলে এখানে আছে আমার root 3 by 4 বাদ তাহলে আমার এখানে আছে a + 1 হোল স্কয়ার মাইনাস চিহ্ন বসালাম root 3 by 4 বাদ এখানে a স্কয়ার এখন দেখেন root 3 by 4 টানার জন্য নিচে একটা 4 আনলাম একটা 4 চলে একটা 4 আনাতে একটা 4 গুণ করতে হচ্ছে দেখেন আমার এই অংশটা চলে গেছে তার মানে 3 * 4 3 * 4 তাহলে 3 ছাড়া কত দেখেন একটু 3 * 4 তাহলে 3 ছাড়া হচ্ছে 12 এই লাইনটা আশা করি বুঝতে পারছো আপনারা সবাই আমি জানি না আপনারা বিরক্ত কিনা বা কোনো রেসপন্সও করতেছেন না আর কিছু বলতেছেন না আমি এটা লাইভটা দ্রুত শেষ করে ফেলব ইনশাআল্লাহ আজকে আমি আগেই ফোর্স দিছিলাম আপনারা লাইভটা সম্বন্ধে আগ্রহী না হলে জানাতে পারতেন যাই হোক এখন এখানে যে জিনিসটা পাইছি আমি খেয়াল করেন এ প্লাস বি হোল স্কয়ার সমান কি এ প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার আর মাইনাস একটা এ স্কয়ার আমার আগে থেকে ছিল আর এটা হচ্ছে 12 মানে আগের লাইনটার পরের লাইনটা হচ্ছে এটা এখন আপনি যদি দেখেন এটা এটা বাদ যাবে আপনারা প্লাস মাইনাসে বাদ দিবেন না বোঝানো খাতিরে কাটলাম হোল স্কয়ার মানে 1 12 এখন যদি প্লাস 1 ওই দিকে যাই হয় তাহলে হবে বিয়োগ তো 11 মাইনাস 12 মাইনাস 1 মানে হচ্ছে 11 11কে আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে এ সমান হচ্ছে 5.5 তার মানে এককগুলো আমার যেহেতু বর্গমিটার ছিল তার মানে এককগুলো হবে আমার মিটারে তাহলে একটা 5.5 মানে সবগুলো বাহুর দৈর্ঘ্য 5.5 তো আমি লিখতে পারি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সমান 5.5 মিটার এই আমার সলভ হয়ে গেছে উদাহরণ 3 নং আমি এখন আলোচনা করতেছি উদাহরণ 5 নং যদি আমরা প্রশ্ন দেখি প্রশ্ন হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে 60 সেন্টিমিটার খেয়াল করেন প্রশ্নটা একটু খেয়াল করেন সমদ্বিবাহু অর্থাৎ এই ত্রিভুজটা দুইটা বাহু সমান হবে তো দুইটা বাহু সমান হলে এরকম হইতে পারে এটা হলো x এটা হলো x দুইটা সমান নিচেটা সমান না তো সমদ্বিবাহু ত্রিভুজের দেখেন ভূমির দৈর্ঘ্য হচ্ছে তার মানে এটা হচ্ছে আমার 60 সেন্টিমিটার নিচের অংশটা হচ্ছে 60 তার দুইটা বাহু দৈর্ঘ্য আমি জানি না এখন বলছে ক্ষেত্রফল হচ্ছে কত 1200 বর্গ সেন্টিমিটার খেয়াল করেন ক্ষেত্রফল হচ্ছে 1200 তাহলে ক্ষেত্রফলটা দেওয়া আছে এরকম যদি বলে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের একটা সূত্র আছে আমি সূত্রটা লিখতেছি তার আগে আমি এককগুলো একটু ধরে নেই আমরা যে আমি যে সূত্রগুলো লিখতেছি আপনারা সূত্রগুলো পরে নোট করে নেবেন সমদ্বিবাহু ত্রিভুজের তো প্রথমে আমার যেহেতু ভূমিটা আছে তাহলে আমি ভূমিটা ধরি ত্রিভুজের ভূমি বি সমান 60 সেন্টিমিটার তাহলে সমান সমান বাহু সমদ্বিবাহু মানে দুইটা বাহু তার মানে এটাও সমান তার মানে এটা লিখতে পারি সমান সমান বাহুর দৈর্ঘ্য কথাটা অবশ্যই সমান সমান বাহু লিখবেন শুধু সমান বাহুর দৈর্ঘ্য লিখবেন না লিখবেন সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে আপনার এটাকে আমি এ ধরবো কারণ সূত্রে আমার এ এর ইউজ আছে তো দ্যাট মিন্স আমি এটাকে এ ধরলাম এখন সূত্রটা হচ্ছে আমার এরকম ত্রিভুজটির ক্ষেত্রফল লিখি লিখে দেখাচ্ছি ত্রিভুজটির ক্ষেত্রফল আপনারা যদি কথা ক্লিয়ারলি না বুঝেন অবশ্যই জানাবেন আশা করি কথা ক্লিয়ার বুঝতেছেন আমি চেষ্টা করতেছি ক্লিয়ারলি কথা বলার আসলে আমি একটু অসুস্থ 4a² মাইনাস b² আর লিখলাম এখন খেয়াল করেন বি হচ্ছে আমার 60 সেন্টিমিটার একটা কথা বলে রাখি ভূমি যেটা হবে সেটা অলওয়েজ বি এই সূত্রের জন্য এটা নির্দিষ্ট আর সমান সমান বাহু হচ্ছে অলওয়েজ এ সূত্রটা আপনি ইয়ে করবেন তো ভূমি হচ্ছে আমার 60 সেন্টিমিটার তার মানে আমার বি এর জায়গায় হচ্ছে 60 ও এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে একটা ক্ষেত্রফল দিয়ে দিছে আমার এটার ক্ষেত্রফল কত 1200 তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলের জায়গায় আমি এখানে 1200 লিখব আপনারা চাইলে এখানে লিখে দিতে পারেন এর ক্ষেত্রফল সমান 1200 তো 1200 ক্ষেত্রফলের জায়গায় 1200 লিখলাম বি এর মান হচ্ছে আমার 60 এর মান হচ্ছে 4
এখন সরি বাই ফোর, এর মান আমার কাছে তো নাই, এর মান আমাকে বের করতে হবে। সমান সমান বাহুর দৈর্ঘ্যটাই হচ্ছে আমার বের করার বিষয়, তার মানে আমি ফোর এ স্কোয়ার লিখলাম আর বি হচ্ছে 60x2। এখন ভাগ দিলে হচ্ছে 4×15=60, তার মানে এটা হচ্ছে 15, এদিকে আসলে 1200-কে কোনো কাজ করার নাই, এটা হচ্ছে আমার ফোর এ স্কোয়ার, এটা কোনো কাজ করা যাচ্ছে না, মাইনাস 60-এর উপর হোল স্কোয়ার মানে হচ্ছে আপনার 6 6 36, 2টা 0, 3600। এখন একটু ফলো করেন, এই পুরো জিনিসটা সমান হচ্ছে 1200। এখন এই 15 দিয়ে কিন্তু 1200-কে ভাগ করা যাবে, কারণ এই 15-র সাথে এই পুরো অংশটার গুণ সম্পর্ক আছে। এখন গুণ সম্পর্ক যদি থাকে, গুণটা যখন সমান সমানের জায়গা পাল্টে তখন সেটা ভাগ হয়। তো এখন 1200-কে যদি 15 দিয়ে ভাগ করা হয়, ছয় বারো বাহাত্তর চৌষট্টি, 5×12=8, 15×120, হ্যাঁ 80, তার মানে এটা হচ্ছে 80√4a²-36। 15-কে 1200 দিয়ে ভাগ করলে হচ্ছে 80, আপনি ক্যালকুলেটার করে নিন। আমি আসলে কীভাবে করছি দেখেন, 120-কে আমি প্রথমে 15 দিয়ে ভাগ দিছি, তো 8×15=120, তো 1টা 0 আছে, 1টা 0 বসালাম। এরকম ছোটো ভাগগুলো মনে মনে করে নেবেন, এটা মনে মনে প্র্যাকটিস করবেন, বাসায় যখন করবেন তখন প্র্যাকটিস করবেন। তো এখন খেয়াল করেন, এই রুট স্কোয়ার করলাম, ম্যাথে ইলজিক্যাল কোনো কাজ করা যাবে না, আপনি যখন করবেন একসাথে দুই দিকে কোনো কাজ করতে হবে। স্কোয়ার করলাম তো 8 8 8 8 64, আর 2 স্কোয়ার মানে 2টা 0 2টা 0। এই গুণভাগগুলো নিজে নিজে করে ফেলবেন। এখন এই -36 দিকে আসলে কি প্লাস, তার মানে 6400 সাথে যদি আমি 3600 যোগ করি তাহলে 10000 হয়ে যাবে। আপনি শপিং করতে গেছেন, ওরকম হিসাব করলো পেরে যাবেন। এখন 10000-কে যদি আমি এই 4 গুণ সম্পর্ক ভাগ দেই, তাহলে এ স্কোয়ার সমান হচ্ছে আমার 100-কে ভাগ দিলে 25, আর 2টা 0 2500। এখন স্কোয়ার আসলে এদিকে কি রুট ওভার হবে, আমি এখানেই শেষ করতে চাচ্ছি, রুট ওভার। সুতরাং এ সমান হচ্ছে 50, আর এটা হচ্ছে আমার অ্যান্সার, মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান হচ্ছে 50 সেন্টিমিটার। আশা করি এটা বুঝতে পারছেন। তারপর আমরা আলোচনা করবো হচ্ছে অনুশীলনী 1 নম্বর। আসলে অনুশীলনী 1 নম্বর অঙ্কটা আলোচনা করার দরকার আছে কি আমি বুঝতেছি না, তবে এটা আপনি আপনারা অনেকভাবে করতে পারেন। তবে এই অঙ্কটা আমরা মানে একটু ক্যালকুলেশন, তো ক্যালকুলেটিভ অঙ্ক, আমি ক্যালকুলেশন একটু বড় করে করতেছি আপনি যেন বুঝতে সুবিধা হয়। এখন খেয়াল করেন, এই চিত্র আঁকার কোনো প্রয়োজন অঙ্কগুলোতে, আমি বোঝার খাতিরে সবগুলোতে চিত্র আঁকতেছি। আপনারা চিত্র না এঁকে যদি অঙ্ক অ্যান্সার করেন সেটা হবে, চিত্র আঁকার কোনো বাধ্যবাধকতা এখানে নাই। সমকোণী ত্রিভুজ বলছে, এখন সমকোণী ত্রিভুজটা আমি আগে দেখেছিলাম, ভূমি থেকে কোনো কোণ সংলগ্ন কোনো কোণ যদি হয় তাহলে সেটা হবে সমকোণী ত্রিভুজ, এবং সেটা অতিবস হচ্ছে 25 সেন্টিমিটার, এবং একটি ভাগ উপর একটি ভাগ, তার মানে সমকোণী ত্রিভুজ আঁকলাম, তাই এটার অতিবস হচ্ছে 25। এখন প্রশ্ন বলছে, এর একটি বাহু অপর একটি বাহুর এত অংশ, তার মানে একটা বাহু যেটা হবে অপর একটা বাহু তার এত অংশ হবে। তো একটা বাহু যদি এক্স হয় তাহলে অপর একটা বাহু হবে উপরে গুণ হবে, তাহলে 3x/4, এটা হচ্ছে আমার সমকোণী একটা ত্রিভুজ। তো এই ক্ষেত্রে আমি দেখেন 3টা মানই পাইছি, তা আমি যদি এখানে পিথাগোরাস সূত্রটা ইউজ করি তাহলে কোনো সমস্যা হবে না। তা আমি এটা একটু ক্যালকুলেশন করি, ধরি সমকোণ সংলগ্ন ত্রিভুজের কমা দিলাম, এবার অতিভুজ সমান 25 মিটার, এটা ওরা দিয়ে দিছে। তো একটি বাহু সমান এক্স, তাহলে অপর বাহু সমান 3x/4। এখন পিথাগোরাস যেহেতু সূত্র লিখতেছি এটা একটু লিখে দিতে হবে, পিথাগোরাস সূত্র অনুসারে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তার মানে আমার অতিভুজ স্কোয়ারটা হচ্ছে 25, লম্ব ভূমি যে কোনো একটা ধরতে পারেন, যোগ ভূমি হচ্ছে এক্স স্কোয়ার। তা এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমার যেটা হবে 3×9=9, x² = 16,
এক্স স্কোয়ার, আর পঁচিশ পঁচিশ গুণ করলে হচ্ছে 625। ঠিক আছে, পরের লাইনটা করতেছি, আর এখানে লসাও করবো, 69 এটা ছিল আমার 9x² প্লাস এক্স স্কোয়ার নিচে, তার মানে 16x² 625। আগের লাইনের পরে লসাও করলাম এটা। এখন এখানে দেখেন নিচে মানে মানে 1 আছে, আর গুণন করলে এটা গুণ এটা এবং এটা গুণ এটা, আর গুণন করতেছি তাহলে 9x² 35x² আর 16x625 এটা। ঠিক আছে, আর গুণন করলাম এটা, আমি গুণটা রেখে দিয়েছি কারণ পরে কাটাকাটি করতে একটু সুবিধা হবে, কারণ আমি দেখতেছি 25 যা 625কে ভাগ করবে। আপনারা ডিরেক্ট গুণ করে ভাগ করতে পারেন, যেহেতু ক্যালকুলেটার ইউজ করা যাবে না, যত ছোট দিয়ে ক্যালকুলেশন করা যায়। তো 625কে 25 দিয়ে ভাগ দিলে হচ্ছে আপনার 25। তো এটাকে আপনি খেয়াল করেন, 4 25 100, তো এরকম করে 4টা, 16 মানে 4টা, তাহলে 4 25 100 মানে, তো এরকম 4টা হলে 400 হবে। এরকম ক্যালকুলেশন করলে হয়তো স্কোয়ারটাও দিয়ে গেলে রুট রুট হবে, 400কে রুট করলে হচ্ছে 20। ঠিক আছে, তার মানে একটি বাহু, সুতরাং একটি বাহু হচ্ছে আপনার x = 20, এটা কি মিটারে ছিল গুলো? হ্যাঁ মিটারে। অপর বাহু 3x/4, তারপরে আমার হচ্ছে 3×20/4, কাটলে 5 3 5 15 মিটার। দেখেন এই অঙ্কটাতে আমরা জাস্ট পিথাগোরাসের সূত্রটা দিছি আর ক্যালকুলেশন করছি, এখানে কোনো কাজ করি নাই। এখন যখন আমরা এরকম মানগুলো পাবো, আমরা নর্মালি এই কাজটাই করব, এটা দেখে জাস্ট ক্যালকুলেশনটা করব, আর কিছু করব না। আজকের এটা শেষ অঙ্ক করতেছি আমি, আপনারা যদি কোনো অঙ্কে সমস্যা থাকে বলবেন। এর বাইরে কোনো অঙ্ক পড়ি চাকরি পরীক্ষায় আসে নাই, আরও একটা রিটেন পরীক্ষায় দুই একটা অঙ্ক আসছে, আমি আসলে সেগুলো আলোচনা করতাম যদি আপনারা চান, কিন্তু আপনারা দেখতেছি রেসপন্স নাই। তা আমি এই অঙ্কটা দিয়ে আজকে শেষ করব, অঙ্কটা দেখেন, তারপর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সলভ করে দেওয়ার জন্য। এটা হচ্ছে অনুশীলনের 3 নম্বর অঙ্ক। এ দেখেন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 সেন্টিমিটার। এই অঙ্কটা একটু বোঝার আছে, একটু বুঝেন। এবং সমান সমান বাহু দৈর্ঘ্য যথাক্রমে এত অংশ হলে, ভূমির এত অংশ হলে ত্রিভুজটি কত? তার মানে আমি ভূমিটা জানি না, এখানে কোনো একটা মান দেওয়া নাই, ত্রিভুজের তিনটা বাহুর কিছুই দেওয়া নাই, কিন্তু বলছে সমদ্বিবাহু। তো আমি কল্পনা করলাম এই দুটো হচ্ছে আমার সমান বাহু, আর এটা হচ্ছে আমার ভূমি। তো সমদ্বিবাহু ভূমি, ভূমির কত দিছে? এটা হচ্ছে সমদ্বিবাহু। তো সমান সমান বাহু দৈর্ঘ্য হচ্ছে ভূমির 5/6 গুণ, মানে এত অংশ মানে 5/6 গুণ এত অংশ, এটা হচ্ছে আমার তিনটা বাহু। এখন প্রশ্ন হচ্ছে এটার পরিসীমা দেওয়া আছে, পরিসীমা সমান কত দেওয়া আছে? 16 দেওয়া আছে। তো পরিসীমা সমান একটা সূত্র জানি, তো সেই সূত্রটা আমরা এখানে আসলে ইউজ করব। পরিসীমা হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু সমষ্টি হচ্ছে পরিসীমা। আগে অঙ্কটা লিখি, প্রথমে আমি ভূমিটা ধরবো, যেহেতু আমার ভূমিটা জানা নাই, তাহলে প্রথমে ভূমিটা ধরবো, তাহলে ত্রিভুজটির ভূমি, ত্রিভুজটির ভূমি হচ্ছে এক্স, সমান সমান বাহু দৈর্ঘ্য। এখানে আমি আগে বলছি সমান সমান কথাটা দুইবার লিখবেন যখন রিটেন অঙ্কগুলো দিবেন, সমান সমান হচ্ছে আমি কত, 5x/6। ঠিক আছে, এগুলো সবগুলোর একক হচ্ছে মিটার, মিটার লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে এটা, এই কোশ্চেন থেকে আমি কী পাচ্ছি? কিছুই পাচ্ছি না, তিনটা বাহু আমাকে ধরতে হয়েছে, কিন্তু পরিসীমাটা আমার দেওয়া আছে। তো আমরা জানি ত্রিভুজের পরিসীমা মানে প্রশ্ন মধ্যে পরিসীমা হচ্ছে তিনটা বাহু সমষ্টি, ভূমি আর সমান সমান বাহু দৈর্ঘ্য। তো সুতরাং আমি এটা লিখতে পারি, শর্ত মতে লিখি, শর্ত মতে, সরি রেফটা হবে না, ভূমি প্লাস সমান সমান বাহু, দুইটা বাহু তো এই জন্য এটা দুইবার লিখছি, ইকুয়াল হচ্ছে আমার কত, 60। এটা হচ্ছে আমার পরিসীমা, মানে পরিসীমা এই তিনটা বহু সমষ্টি যেটা হবে সেটাই পরিসীমা, তিনটা সমষ্টি 17 দেওয়া, তার মানে পরিসীমাটা হচ্ছে 17। এখন আপনি যদি দেখেন লসাগু হবে 6, তার মানে এখানে 6x আর ভাগ করলে তো 5x ইকুয়াল 16, যদি যোগ করি আমি 10 16 16x, এটা আমি রেখে দিব কারণ এখানে একটা 16 আমার আসতেছে, 16 16 কাটা x = কত 6। এখানে আমি পরিসীমা পাইছি, তার মানে আমার প্রশ্নে এতটুকু শেষ, কিন্তু এখন বলছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4, আমি লিখতেছি
সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল বি বাই ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এখানে বি বলতে আমরা ভূমিটা ধরবো, আর এ হচ্ছে আমার সমান সমান বাহুদুর্গ, আমরা একটু মানগুলো বের করে নিই। সুতরাং ভূমি আমি সূত্রটা আগে লিখছি এই জন্যই, কারণ ভূমি সূত্র যখন করতে মানগুলো আমার লাগবে, তাহলে ভূমি বি সমান হচ্ছে আমার সিক্স, যেহেতু এক্স বের করছে এক সমান সিক্স মিটার, আর সমান সমান বাহুদৈর্ঘ্য ফাইভ এক্স বাই সিক্স, তার মানে হচ্ছে ফাইভ সিক্স বাই সিক্স, তার মানে ফাইভ, তার মানে আমি দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে সিক্স আর একটা হচ্ছে ফাইভ। খেয়াল করেন বি এটা নির্দিষ্ট, তার মানে সিক্স বাই ফোর রুট আবার ফোর ইন্টু ফাইভ স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার, সিক্স বাই ফোর এখানে কাটাকাটি করা যাচ্ছে না, পাঁচ পাঁচ পঁচিশ, চার পয়সা হতো একশো, আর ছয় ছয় ছয়ত্রিশ, বিয়োগ করলে হচ্ছে আমার সিক্সটি ফোর, একশো থেকে ছত্রিশ গেলে সিক্সটি ফোর রুট এইট, যখন আমি কাটাকাটি করবো তার মানে হচ্ছে আমার টু ছয় দুগুণে বারো, অর্থাৎ আমার অ্যান্সার হচ্ছে বারো বর্গমিটার, ক্ষেত্রফলটা হচ্ছে বারো বর্গমিটার, এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন, চ্যাপ্টারটা নিয়ে আপনাদের দেখতেছি তেমন একটা আগ্রহ নেই, তো আমি ইনশাল্লাহ এখানেই শেষ করতেছি। যদি কোনো কোশ্চেন থাকে জানাতে পারেন, এই এই পরীক্ষাগুলো যাবৎকালে চাকরি পরীক্ষা আসছে, তারপর যদি কারো কোনো পার্সোনাল কোশ্চেন থাকে ইনবক্সে নক করতে পারেন, সমস্যা নাই, আমি যদি ইনশাল্লাহ ফ্রি থাকি আমি অবশ্যই আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যারা ছিলেন প্রথম থেকে সেরকম তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ, আর যারা বুঝতে পারেন নাই তারা তো কোনো রেসপন্স করেন নাই, আশা করি বুঝতে পারছেন, আর আপনাদের রেসপন্স নাই দেখে আসলে আগ্রহটা আমার ভালো লাগতেছে না, তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।